তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বুধবার এই রায় ঘোষণা করেন ইসলামাবাদের অ্যাকাউন্টেবিলিটি কোর্ট। এ তথ্য নিশ্চিত করে স্থানীয় সংবাদ মাধ্যম ডন নিউজ। এই দম্পতিকে 1.573 বিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করা হয়। ইমরানের উপর পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে 10 বছরের নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এর আগের দিন সাইফার মামলায় 10 বছরের কারাদণ্ড দণ্ডিত হন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী।